हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। भारतीय टूरी वीसा पावर जो अपना की डॉक्यूमेंटर प्रयोजन पड़े से ही डॉक्यूमेंटगुल आपनी कीभावे सजाले अपना वीसा पावर चान्सेस अनेकटाई बेड़े जाए विषय क्योंकि आज के एक कमप्लीट धारणार चेष्टा करब। तो निश्चय बोलते पर आज के भिडियो क्योंकि अनेक अनेक बेटी गुरुत्वपूर्ण एक भिडियो स्किप ना कर सम्पूर्ण देखो और मूल भिडियो शुरू करार पूर्व अपन का एक ही रिक्वेस्ट थको भिडियो भाव लगे थे अवश्य एक लाइक कर देवें और चैनल नतून थे अवश्य देखिए सब्सक्राइब कर रखबें। तो चलो और कथा ना बाड़िए सरसिटी मूल भिडियो शुरू करा जा। तो भारतीय वीसा पावर जो आपके सर्वप्रथम अपना जो काजटी करते हैं से आपके की पासपोर्ट थकते हैं जो पासपोर्टर मेयाद किन्तु आपके न्यूनतम 6 मास थकते हैं एरकम एक पासपोर्ट लागे और से पासपोर्ट किन्तु आपनर दुटी ब्लैंक पेज थकते हैं। एरपर आपके जो काजटी करते हैं अपना जो पासपोर्ट थे आपनी जो भारतीय वीसा पे चान क्योंकि आपके ऑनलाइन एप्लीकेशन करते हैं। तो ऑनलाइन एप्लीकेशन करार आपनारा एरकम एक फर्म पाबेन एटा होच्छे दुई पातार एक फर्म। ये फर्मटी आपके अनलाइन थेके कलेक्ट करते हैं साथे साथे आपनी जखन अनलाइन टिकट फिल आप करबें तक क्योंकि आपके अनलाइने पेमेंट करते हैं विकास रकेट नगर ठीक है अनलाइन बैंकिंग माध्यम को बैंकिंग सिस्टम माध्यम क्योंकि आपके पेमेंट करते हैं। दें से पेमेंट स्लिपटी जो है इनवॉइसटी आसे से इनवॉइस प्रिंट क्योंकि आपके प्रयोजन पड़े अर्थात आपनी अनलाइन थे तीन टी कागज पाबेन एक आपनर आवेदन फर्म दुई पाता और एक हे अपन जो पेमेंट स्लिप ये पेमेंट स्लिपर मध्य क्योंकि अपना एक अपॉइंटमेंट डेट थाकबे से ही डेट अनुजाई क्योंकि आपके जेते होबे आपनार आईबैक सेंटर मैं एम्बासिते गिये आपके फेस करते होबे एखाने जे डेट पाबेन से डेट अनुजाई। तो शुद्ध अपना पासपोर्ट और आपनी अनलाइन एप्लीकेशन कर ले किन्तु आपनी भारतीय वीसा पे जाबे ना अनेक डकुमेंटर प्रयोजन पड़े। तो की डकुमेंट लागबे आमरा स्टेप बाय स्टेप सेगुला जानबो। तो आपनारा जखन अनलाइन एप्लीकेशन करते जाबेन तखन किन्तु आपनाके अनलाइन एक छवि सबमिट करते होबे। तो आपनार सेकेंड जे डकुमेंटर प्रयोजन पड़बे सेटी होच्छे आपनार छवि आपनाके एक रिसेंट छवि तुलते होबे जे छबिर साइज किन्तु आपनार थाकते होबे 2 इंची/2 इंची এবং আমার যে ছবি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকতে হবে সেটা কিন্তু অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আর আপনি যে ড্রেসটা পরবেন সেই ড্রেসটা যাতে কোনো মতেই যাতে হোয়াইট কালার না থাকে হোয়াইট কালার ব্যতীত অন্য যে কোনো কালার হলেই হবে। আর চোখে যাতে কোনো প্রকার চশমা না থাকে এবং দুই কান যাতে ভালোভাবে দেখা যায় এরকম একটি ছবি আপনাকে দিতে হবে। আরেকটি কথা বলি নি অনেকেই কিন্তু যদি পূর্বে কেউ ভারতীয় ভিসা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পূর্বে যে ছবিটি ব্যবহার করেছেন সেকেন্ড টাইম যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই ছবিটি ব্যবহার করবেন না আপনাকে কিন্তু অন্য আরেকটি ছবি দিতে হবে। আর ছবি কিন্তু অবশ্যই আপনাকে রিসেন্ট থাকতে হবে রিসেন্ট বলতে কি আপনি যদি 3-4 মাস আগে তুলে থাকেন তাও কিন্তু হবে। অনেক পুরাতন ছবি দিলে কিন্তু সেই ভিসা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। তো অবশ্যই আপনি রিসেন্ট 2x2 ছবি করে নেবেন এবং অনলাইনে আপনারা যে ছবিটি আপলোড করবেন ঠিক সেই ছবিটি কিন্তু আপনারা এই পাশে কিন্তু আপনাকে আঠা দিয়ে কিন্তু লাগাইতে হবে আর এর নিচে কিন্তু সাইনের অপশন আছে যেখানে কিন্তু আপনাকে সাইন করতে হবে। তো ছবি বিষয় না আরেকটি ক্লিয়ার বিষয় আপনাকে ধারণা দিয়ে রাখি এই ছবির কারণে কিন্তু অনেক বিষয় বাতিল হয়ে যায়। তো কেন বাতিল হয়ে যায় তো দেখুন আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনাকে একটি ছবি অ্যাটাচ করতে হবে ঠিক আছে তারপরে কিন্তু আপনাকে গ্লু দিয়ে কিন্তু আরেকটি ছবি লাগাইতে হবে। তো এখন কথা হচ্ছে কি আপনি অনলাইনে ধরুন যে কোনো একটি ছবি অ্যাটাচ করে দিয়েছেন এখন আপনি যখন এম্বাসি ফেস করতে যাবেন তখন আপনি নতুন করে আরেকটি ছবি দিয়েছেন এই ভুলটি কিন্তু কখনোই করা যাবে না। এই ভুলটি করলে কিন্তু আপনি ভিসা পাওয়ার চান্সেসটা অনেকটাই আপনার কমে যাবে। আপনি অনলাইনে যেই ছবিটি আপনি সাবমিট করবেন ঠিক সেই ছবিটি কিন্তু আপনার ল্যাব প্রিন্ট করে কিন্তু আপনাকে ফর্মের সাথে কিন্তু লাগাতে হবে। তো অবশ্যই ছবির বিষয়ে আপনারা সবাই সচেতন থাকবেন এবং নিয়ম মেনে ছবির কাজটি করবেন। তো পাসপোর্ট এবং ফর্ম ফিল আপের পরে আপনাকে যে কাজটি করতে হবে মানে আপনার যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার পাসপোর্টের ইনফো পেজের কপি যে আপনার যে পেজের মধ্যে আপনার ছবি থাকবে আপনার সমস্ত তথ্য থাকবে এই পেজের কপিটি আপনার লাগবে। অবশ্যই কিন্তু এই কপিটি আপনার কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কোনো একটি হলে হবে কিন্তু লেখাটি যাতে ক্লিস্টার ক্লিয়ারলি বোঝা যায় এরকম কিন্তু আপনারা কপি সাবমিট করবেন। এরপর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ঠিক আছে। এটা যদি আপনার বয়স কম থাকে তাহলে আপনি আপনার বার্থ সার্টিফিকেট সাবমিট করতে পারেন আর যদি আপনার বয়স বেশি থাকে মানে আপনার 20-22 পার হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এনআইডি কার্ডের কপি সাবমিট করতে হবে। তো আরেকটি কথা বলে নিই আপনারা যখন পাসপোর্ট করবেন পাসপোর্ট করার সময় যদি কেউ তার বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করেন তারপরে যদি কে তারপরে আপনি যদি আপনার এনআইডি কার্ডও করে ফেলেন তাহলে দেখবেন আপনার পাসপোর্টের ইনফো পেজের মধ্যে একটি ব্যক্তিগত নাম্বার থাকে সেই নাম্বারটি যদি আপনার বার্থ সার্টিফিকেটের নাম্বার থাকে তো অবশ্যই কিন্তু আপনার আইডি কার্ডের সাথে কিন্তু তখন আপনার বার্থ সার্টিফিকেটের কপিও লাগাতে হবে। কেননা ওই যে ব্যক্তিগত নাম্বারের যে আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই একটি কপি সাবমিট করতে হবে। এরপর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার
সচ্ছলতার প্রমাণ। আপনি চাইলে ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে পারেন, অথবা আপনি ডলার ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি আপনি ডলার ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে $150 ইনভেস্টমেন্ট করতে হবে। আর যদি আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন তাহলে কিন্তু আপনার লাস্ট 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে। আর অবশ্যই কিন্তু সেই ব্যাঙ্ক স্টেটমেন্টে কিন্তু আপনার একটু মোটামুটি টাকা থাকতে হবে, মিনিমাম 20-30,000 টাকার উপরে এরকম লেনদেন হবে, এরকম একটি স্টেটমেন্ট সাবমিট করবেন। এরপর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার পেশাগত প্রমাণ, অর্থাৎ আপনি যদি প্রাইভেট সার্ভিস হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি NOC কালেক্ট করতে হবে। আপনি যে অফিসে কাজ করেন সেখান থেকে আপনাকে একটি NOC কালেক্ট করতে হবে, যে NOC-র মধ্যে কিন্তু আপনার লেখা থাকবে যে আপনি ইন্ডিয়াতে কোন পারপাসে ভিজিট করতে চান এবং কবে থেকে কবে আপনি ইন্ডিয়াতে স্টে করবেন, এরকম কিন্তু একটি আপনার লেটার আপনার অফিস থেকে কালেক্ট করতে পারেন। আর যদি কেউ আপনার অফিস থেকে NOC কালেক্ট করতে না পারেন, অথবা NOC কীভাবে লেখে সেটা যদি না জানেন, তাহলে আমার একটি NOC নিয়ে ভিডিও আছে, প্রয়োজনে ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে বা সেই ভিডিওটি দেখে আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝে নিতে পারবেন যে NOC জিনিসটা কী আর কীভাবে এটা বানাইতে হয়। আর কেউ যদি পেশাগতভাবে স্টুডেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার স্টুডেন্ট কার্ডের কপি সাবমিট করতে হবে। আর যদি কেউ পেশাগতভাবে বিজনেস দেখিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্সের কপি সাবমিট করতে হবে। আর যদি কেউ রিটায়ারমেন্ট নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে যে রিটায়ারমেন্ট আছে সেই রিটায়ারমেন্টের কপি আপনাকে সাবমিট করতে হবে। এরপর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে কি আপনার COVID-19 সার্টিফিকেট। আপনারা যে COVID-19 টিকা দিয়েছেন সেই টিকার যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের কপি আপনাকে সাবমিট করতে হবে আপনার ফর্মের সাথে। এরপর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার ইউটিলিটি বিলের কপি। আপনি আপনার ফর্মের মধ্যে আপনার বর্তমান ঠিকানা যেটা দেখাবেন সেই বর্তমান ঠিকানা অনুযায়ী কিন্তু আপনাকে ইউটিলিটি বিলের কপি সাবমিট করতে হবে। তো সেটা হতে পারে আপনার ইলেকট্রিক বিল, পানি বিল, গ্যাস বিল, যে কোনো একটি ইউটিলিটি বিলের কপি দিলেই হবে। আর অবশ্যই মনে রাখবেন কপিটা কিন্তু রিসেন্ট হতে হবে, বেশি ব্যাকডেট দিলে কিন্তু চলবে না। অবশ্যই কিন্তু 2-3 মাস আগের বা 1 মাস আগের 2 মাস আগের এরকম একটি কপি কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এরপর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে, যদি আপনি পূর্বে ভারতে যেয়ে থাকেন বা ভারতীয় ভিসা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে ভিসার কপিটি আছে সেই কপিটি কিন্তু অবশ্যই আপনাকে ফর্মের সাথে লাগাতে হবে। তো মূলত এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনাদেরকে বলি, অনেক ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হয়ে যায় প্রপার ডকুমেন্ট না দেওয়ার কারণে অথবা ডকুমেন্ট অস্পষ্টতার কারণে। তো একটি কথা মনে রাখবেন, আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সে প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু অরিজিনাল কপি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। যদি আপনি যেমন দেখুন, যদি আপনি ইলেকট্রিক বিলের কপি সাবমিট করেন তাহলে কিন্তু ইলেকট্রিক বিলের যে আপনার ফটোকপি করেন বা কালার কপি করেন লেখাটা কিন্তু অনেকটা হালকা আসে। তো সেক্ষেত্রে যদি তারা আপনার ইলেকট্রিক বিলের লেখা না বুঝতে পারে তো সেক্ষেত্রে তো তারা এটা ভেরিফাই করতে পারবে না। তখন যদি আপনি আপনার কাছে অরিজিনাল কপি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু সেই অরিজিনাল কপিটি তারা দেখে সেটা ভেরিফাই হতে পারবে। এছাড়া আপনি যে স্টুডেন্ট যে প্রমাণ দেবেন সেই স্টুডেন্ট কার্ডেরও চাইলে আপনি অরিজিনাল কপি নিয়ে যেতে পারেন, অথবা আপনার যে NID কার্ড আছে সেই NID কার্ডেরও কিন্তু অরিজিনাল কপি আপনি সাথে নিয়ে যেতে হবে। কেননা আপনার অরিজিনাল কপি কিন্তু কোনো কিছু তারা জমা নেবে না, সব কিছু তারা যদি কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে তারা ভেরিফাই করবে বা তারা দেখবে, এছাড়া কিন্তু অরিজিনাল কপি আপনাকে ফেরত দিয়ে দেবে। তো এই হচ্ছে মূলত ভিডিওটি। তো আশা করি আপনি ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো অবশ্যই আমি যে সিরিয়ালে আপনার ডকুমেন্টগুলোর কথা বললাম সেই সিরিয়ালে কিন্তু আপনাকে সাজাতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে এম্বাসিদিকে জমা দিয়ে আসতে হবে। তো এইসব ডকুমেন্টে যদি আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে, আপনি ভিসাটা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। তো আজকের ভিডিও পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই লিখে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, এই মতো সহ থাকবেন। আল্লাহ হাফেজ।